স্টার সিনেপ্লেক্সের 14 বছর পূর্তি উপলক্ষে গত 8ই অক্টোবর সন্ধ্যায় এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন নানা অঙ্গনের তারকারা। সে সময় শাকিব খান সহ ঢাকায় সিনেমার 4 জন নায়ক একসঙ্গে দাঁড়ালেন একই মঞ্চে। অন্যরা হলেন ওমর সানি, রিয়াজ ও ফেরদৌস, বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সময়ের জনপ্রিয় নায়ক তারা। 4 জনকে অনুষ্ঠানে পেয়ে মঞ্চে ডেকে নেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। কথিত রয়েছে এই অভিনেতাদের মধ্যে মানসিক দূরত্ব রয়েছে অনেক, কিন্তু উপস্থাপকের আমন্ত্রণে একে একে মঞ্চে হাজির হন সবাই। মঞ্চে এসে তারাও কথা বলেন সিনেপ্লেক্সের প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশের সিনেমা নিয়ে। 4 নায়ককে একসঙ্গে দেখে হাততালিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তখন উপস্থিত অতিথিরা। তো আপনাদের কাছে কেমন লাগলো 4 নায়ককে একসঙ্গে দেখে এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।